বন্টিওবাড়ি আক্রান্ত গৌরব রায় চৌধুরী দুশ্চিন্তায় অনুরাগীরা হাসপাতালে ভর্তি অভিনেতা কেমন রয়েছেন তিনি? আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। এই মুহূর্তে রাঙাবউ ধারাবাহিকে দেখা যাচ্ছে গৌরবকে। গৌরব আর শ্রুতির জুটি আবারও ফিরেছে ধারাবাহিকের মধ্যে দিয়ে। প্রায় 1.5 বছর আগের কথা, হঠাৎই কোনোই ফুলে যায় গৌরবের, ধরা পড়ে বোন টিউমার। প্রথমে ভেবেছিলেন জিম করতে গিয়ে আঘাত পেয়েছেন, পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় সেটি বোন টিউমার। কপালেও একটি ফোড়া হয়েছিল অভিনেতার, হয় অপারেশন। দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন গৌরব রায়চৌধুরী। খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছিলেন অভিনেতা, আর এখন তার সুদিন এসেছে। আর সেই দুঃসময়ের কথা ভাবলে পরে এখনো হতাশ হন অভিনেতা। তাই তো সেই দুর্দিনের কথা আবারও মনে ভেসে উঠল অভিনেতার। শেয়ার করলেন কিছু ছবি, যেখানে দেখা গেল হাসপাতালে শয্যায় বসে রয়েছেন অভিনেতা। সেই ছবি দেখার পর অভিনেতাকে নিয়ে চিন্তিত তার অনুরাগীরা। বন্ধুরা, অভিনেতা গৌরব রায়চৌধুরী তার অপারেশনের ছবি শেয়ার করেছেন। শেয়ার করেছেন যখন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন ঠিক সেই সময়কার ছবি। তার সঙ্গে শেয়ার করেছেন কিছু বর্তমানের ছবিও। নেট মাধ্যমে অভিনেতার হাসপাতালে বসা ছবি দেখে উদ্বেগে তার অনুরাগীরা। সকলেই জিজ্ঞেস করেছেন ঠিক কি হয়েছে তার। সবাইকে আশ্বস্ত করেছেন গৌরব, জানিয়েছেন এখন তিনি ঠিক রয়েছেন। জিমের ছবিও শেয়ার করেছেন অভিনেতা। ছবিতে দেখা যাচ্ছে বাইসেপ আর সিক্স প্যাক অ্যাপ নিয়ে তিনি আবারও ব্যাক টু ট্র্যাক। অভিনেতার ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে উল্লেখ করেছেন, কিছু গল্প সিনেমার মতো, কিছু গল্প একটু আহত, কিছু গল্পের ক্লাইম্যাক্স দারুণ, কিছু গল্প রাজার মতো। এই দিনগুলো আমায় জীবন দেখার ভঙ্গি পাল্টে দিয়েছে। অভিনেতা যে রাজার মতো আবারও ফিরে এসেছেন বুঝিয়ে দিয়েছেন তিনি তার এই ছবিগুলির মধ্যে দিয়ে। এই মুহূর্তে আমরা রাঙাবউ ধারাবাহিকে দেখতে পাচ্ছি গৌরবকে অভিনয় করতে। গৌরব আর শ্রুতির জুটি ত্রিনয়নীর পর আবারও ফিরেছে, তাই তো এই জুটিকে দেখে দর্শকেরা দারুণ আনন্দিত। বর্তমানে স্লট লিড করছে ধারাবাহিকটি, সেরা তিনের মধ্যে জায়গা করে নিয়েছে রাঙাবউ ধারাবাহিকটি। দর্শকেরা পুরনো জুটি পেয়ে দারুণ আনন্দ পেয়েছেন বোঝাই যাচ্ছে ধারাবাহিকের রেজাল্ট দেখে। এভাবেই যে ফিরে আসা যায় বুঝিয়ে দিয়েছেন অভিনেতা গৌরব রায়চৌধুরী। গৌরবের আগামী দিনের জন্য রইল অনেক শুভেচ্ছা। বিনোদন জগতের আর অনেক খবর নিচ্ছর জলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।